প্রেমিক প্রেমিকার প্রেম লীলার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করলো পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদা ব্লকের ঘটনা। শুক্রবার অভিযুক্ত যুবককে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে ফাঁসিদা থানার জ্যোতিনগরের 22 বছরের এক যুবকের সঙ্গে ওই ব্লকেরই এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। তাদের 1 বছরের প্রেমের সম্পর্ক। এই 1 বছরে প্রেমিক প্রেমিকার বিভিন্ন মুহূর্তের যুগল ছবি নিজের ক্যামেরায় তুলে রাখে প্রেমিক। সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানতে পেরেই কান্নায় ভেঙে পড়ে যুবতী। গোটা ঘটনা জানায় তার পরিবারকে। বৃহস্পতিবার মেয়েটির পরিবারের পক্ষ থেকে ফাঁসিদা থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে রাতেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। এদিকে প্রেমিক যুবক তাদের 1 বছরের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে। তার দাবি, সে নিজে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়েনি, অন্য কেউ ছবি ছেড়ে তার নামে বদনাম করেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদা থানার পুলিশ। ছবিগুলো আমি জানি না, আমার ফোন থেকে হয়তো কেউ দিয়ে দিয়েছে। তো সম্পর্ক না থাকলেও এই মেয়েটার সঙ্গে এই ধরনের ছবি কিভাবে তুললে? না, ওর সাথে ছিল, আর যে স্টোরি দিয়েছে ওর সাথে ছিল। মানে যার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তোমার? গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ড ছিল? কতদিনের সম্পর্ক? 1 বছর। হ্যাঁ, 1 বছর। 1 বছরের? তো এখন হঠাৎ এই ছবিগুলো কে ছাড়লো? জানি না।